আমারে মাগনা দিয়ে দিবেন, টাকা ছাড়া দিয়ে দিবেন, বলতেছেন নিয়ে যান। আমি মনে সাহায্য খাইবেন, সমস্যা নেই, টাকা দিলাম না। হ্যাঁ, আপনি খুশি হয়ে দিয়েছেন? হ্যাঁ। কি আপনি কি বলেন, আমি বিরক্ত দেবো কি লিগা? আমি নিজে খুশি হয়ে দিয়েছি, আল্লাহ আমি খুশি দিলে আমার মনটা খুশি, আল্লাহ খুশি। আসসালামু আলাইকুম, এদিকে আসুন। আপনি পা কি পা ভাঙ্গা? হ্যাঁ, এগুলো কি নাম অন্ত দেখি, কোথায় নিয়ে যাইতেছেন? বসে একটু, আপনার নাম কি? শাক কোথা থেকে উঠেছেন এগুলো? এখানে কি আপনার বাড়ি? এমন হোম ডিস্ট্রিক্ট কোথায়, মানে আপনার জন্মস্থান কোথায়? জামালপুরে। কত করে শাকের মোটা? এতগুলা শাক 20 টাকা? এগুলো তো বাজারে এগুলো মিনিমাম বিক্রি 50 টাকা। 20 টাকা বেশি বিক্রি করতে পারেন না? কত মোটা বিক্রি করছেন আজকে? আজকে 12 মোটা তুলছি। তো 12 মোটা বিক্রি করলে কত হবে? 240 টাকা। তো 240 টাকা দা কি করবেন আজকে? 240 টাকা টুকিটাকি বাজার টাজার করেন লাগে, সময় সময় যখন যা লাগে তাই করেন লাগে। আর যদি বিক্রি না করতে পারেন? না করতে পারলে মুশকিল, চলতে হয় কষ্ট করে। তো প্রতিদিন তো বিক্রি করেন টাকা দিয়া, তা আজকে 2 মোটা শাক আমি নিয়ে যাইব ভাই? হ্যাঁ, নিয়ে যান, নিয়ে খান, সমস্যা নেই, খাওয়ার লাগে না নেই। আপনার টাকা না দিলে কষ্ট হবে না আজকে? সমস্যা নাই। হ্যাঁ, সমস্যা নাই, নিজে বুনছি, বুনে গেছি, নিজে বাউন্ডারি দিতে লাগাইছি, সাহেব গো লাগাম। দাদা লাগায় এগুলো গাছ বড় করতে তো আপনার কষ্ট হয়েছে, খরচ গেছে না? খরচ হয়েছে না। তো আমারে মাগনা দিয়ে দিবেন, টাকা ছাড়া দিয়ে দিবেন, বলতেছেন নিয়ে যান। আমি মনে সাহায্য খাইবেন, সমস্যা নেই। তো এখন পর্যন্ত কত টাকা বিক্রি হয়েছে? 200 টাকা বিক্রি। 200 টাকা বিক্রি করছেন? 10 মোটা বেশি, আর 2 মোটা। আচ্ছা, এই কুরবানিতে কোথায় ছিলেন? কুরবানিতে কোথায় ছিলেন? হ্যাঁ, আমি তো কুরবানি দিতে পারিনি, আমি তো এই সমর্থন নাই, গরিব মানুষ কাজ কাম করি। তো ঈদের ঈদের দিন কি কুরবানি মাংস পাইছিলেন কিছু কোথাও থেকে? সামাজিক পাইছিলাম। কিছু পাইছেন না? পোলা বানিয়ে খাইছি। আজকে বাসায় বাজার আছে কি? বাজার আছে, নিজের তরকারি করি, শাকসবজি নিজেরই খাই। মাছ মাংস নাই? মাছ মাংস কিনে খাওয়ার লাগে। আজকে কিনছেন কোনো মাছ বা মাংস? না। তো আপনি টাকা স্যার আমার কাছে বিক্রি করে দিতেছেন, আবার বাসায় নিরামিষ সবজি আছে। আপনি নিতে চাইছেন? হ্যাঁ, হাউস করে চাইছেন। ঠিক আছে, তাহলে আমি এটা নিয়ে যাব, তাহলে এই দুইটা ইয়ে রশি দিয়ে ধরি দিয়ে আইনে দেন তাহলে। ঠিক আছে, এগুলো তো কলমি শাক তাই না? কলমি শাক। হ্যাঁ, বান্ধব না, এই শাকটা আমার খুব পছন্দের, শাকটা ভালো আছে খেতে, শাক তো টাটকা শাক। জি, ঠিক আছে, টাকা দিলাম না। হ্যাঁ, নিয়ে যাবো, নিয়ে যান। হ্যাঁ, আপনি খুশি হয়ে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, খুশি হবো নাকি? ঠিক আছে তাহলে যান। হ্যাঁ, এ চাচা এদিকে আসলে যেতেছেন গা? ৪০ টাকা।
শাকের দাম দিলাম আপনি আমার কাছে শাক দিয়া টাকা দেবো না এই জন্য সুন্দর করে দিয়ে চলে যেতেছেন এটা কি হয় আমার ফসল কি আপনি বলছেন দেখ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের ভালো করে আজকে কিন্তু বাসা যাইতে কিন্তু গরু মাংস নিয়ে যাবেন হ্যাঁ নিয়ে যাব ইনশাআল্লাহ মাছ নিয়ে যাবেন আল্লাহর রহমত হ্যাঁ আমি দিছেন রিজিকে মাফ করে ঠিক আছে তাহলে আচ্ছা আঙ্কেল হ্যাঁ আসেন ওকে আসসালামু আলাইকুম জানতে হ্যাঁ আসসালামু আলাইকুম